Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler dini bhai bonera ami asha kori Allah taala roshesh meherbanite apnara bhalo achen shusto achen. Aaj ami apnader shonge alochona korbo pobitro jumar din fajrer faroz namazer pore koshto kore 100 bar jodi apnara ei dua ti poren apnar রিজিকে বরকত আল্লাহ তাআলা দান করবেন আপনার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করবেন এটি পরীক্ষিত একটি আমলের ভিডিও তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জুমার দিন হচ্ছে মুসলিম উম্মাহের ইবাদত বন্দেগী নির্ধারিত একটি দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ওঠার দিনগুলোর মধ্যে এই জুমার দিন হলো সর্বোত্তম এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছে অন্য এক বর্ণনা এসেছে এই দিনটিতেই কিয়ামত অনুষ্ঠিত হবে সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস এই পবিত্র জুমার দিন দোয়া কবুলের সময় হচ্ছে ফজরের ফরজ নামাজের পর আপনারা যদি পবিত্র জুমার দিন শুক্রবার বা জুমার দিন ফজরের ফরজ নামাজের পরে কষ্ট করে এই দোয়াটি 100 বার পড়েন আপনাকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার অভাব অনটন থেকে দূরে রাখবেন রিজিকে বরকত দান করবেন আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ ধনী হওয়ার আমলগুলো আপনি যদি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আপনি অভাবী দুঃখী অবস্থায় যদি থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সচ্ছল সুখী মানুষে পরিণত করে দিবেন এটি দ্বীনের আলোর মতোই সত্য শুধু চাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং লেগে থেকে আপনাকে এই আমলটি অর্থাৎ নিচের এই আমলটি করার জন্য তবে অবশ্যই অলস হলে চলবে না ধনী হওয়ার জন্য আপনাকে জীবন যাপন করতে হবে ইসলামিক ভাবে চলুন আমরা দোয়াটি শিখে নেই এই দোয়াটিতে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন একজন ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির কথা বলেছিলেন সেই ব্যক্তিটিকে যেই ব্যক্তিটি এই দোয়াটি পড়ে ফলাফল পেয়েছিলেন আর সেই দোয়াটি আমি আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাই দিচ্ছি এই দোয়াটি আপনাদেরকেও পড়তে হবে এই দোয়ার বাংলা উচ্চারণই হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এর বাংলা অর্থই হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়াটি পড়তে বলা হয়েছে প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে বিশেষ করে জুমার দিন জুমার নামাজের অর্থাৎ জুমার দিন যে ফজিলতপূর্ণ একটি দিন এই দিন যদি আপনারা হুজুরের ফরজ নামাজের আগে কিংবা পরে 100 বার পড়তে পারেন মনোযোগ দিয়ে হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান ধারণা না নিয়ে এক জায়গায় বসে যদি পড়তে পারেন তাহলে সংসার দুনিয়া আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এই আমলটি যেই ব্যক্তিটিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন সেই ব্যক্তিটি চলে যাওয়ার পরে দীর্ঘদিন পরে যখন ফিরে এসেছিলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণ এসেছে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধনসম্পদ দান করেছেন আমি কোথায় রাখব এর জন্য আমি বুঝতে পারছি না বা আমি জানি না এরকম তিনি বলছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার রিজিকে বরকত লাভের জন্য বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন তিনি ভাই বোনেরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারও সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন আমি অনুরোধ করছি আমলটি করার আগে অবশ্যই 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন আমলটি করার পরে অর্থাৎ দোয়াটি পড়ার পরেও 11 বার দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলবেন আপনার অভাব অনটনের কথা বলবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন আমি অনুরোধ করছি আমলটি সকলকে করার জন্য যারা আমলটি করবেন নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন আল্লাহ তাআলা যাতে আমলটি করার জন্য আপনাকে সহজ করে দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে এখনই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় বেশি বেশি দোয়া করব তওবা ইস্তিগফার করতে থাকব চলতে ফিরতে সব সময় আল্লাহ তাআলারই কাছে আমরা আমাদের সমস্যার কথা বলবো দেখবেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু